মহান আল্লাহ পাকের কাছে আমরা লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করি যে তিনি আমাদের এমন কিছু বরকতময় দিন ও রাত দিয়েছেন যে দিন ও রাতে তার ইবাদত করলে নৈকট্য লাভ করা সম্ভব। এসবের মধ্যে গুরুত্বপূর্ণ শবে বরাত। আমরা এই পর্বে শবে বরাতের পরিচয় ফজিলত ও করণীয় জানব। আরবি ভাষার শব্দ অর্থ রাত, বরাত অর্থ ভাগ্য, তাই শবে বরাতের অর্থ ভাগ্য রজনী। শবে বরাতের রাত্রিতে মহান আল্লাহ পাকের দরবারে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয়, তাই শবে বরাতকে ভাগ্য রজনী বলা হয়। হাদিসে বর্ণিত এ রাতে আগামী এক বছরের জন্য রিজিক নির্ধারণ হয়ে থাকে। এ রাতে নির্দিষ্ট ফেরেশতাগণের হাতে আগামী এক বছরে যারা জন্মগ্রহণ করবে এবং যারা মৃত্যুবরণ করবে তাদের তালিকা সুপারিশ করা হয়। অন্যদিকে আরবি পরিভাষায় শবে বরাতকে লাইলাতুল বারাকাত বলা হয়। এটি মুক্তি রজনী বলা হয় কারণ এ রাতে মহান আল্লাহ পাক তার অগণিত বান্দাকে ক্ষমা করে দেন। হাদিসে বর্ণিত এ রাতটি লাইলাতুল নিসফে মিন শাবান বা মধ্য শাবানের রাত। বরকতময় ও ফজিলতপূর্ণ রাত হল শবে বরাত। অসীম দয়ালু আল্লাহ তাআলা এ রাতে পাপী বান্দাদের মুক্তি দেন। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন, যখন শাবান মাসের মধ্যবর্তী রাত আসবে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করবে এবং দিনে রোজা পালন করবে, কেননা এদিন সূর্যাস্তের পরই মহান আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বলেন, তোমরা কি আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি সেসব বান্দাদের ক্ষমা করে দেব যারা এই রাত্রিতে আমার অনুশোচনা করবে, পেছনের পাপগুলোর কথা স্মরণ করে ও সামনের পাপ কাজগুলো করা বিরত থাকবে, তারা মন থেকে আমার কাছে ক্ষমা চাইবে, কি আছো আমার কাছে রিজিক প্রার্থী, কি আমি তাদেরকে রিজিক দেব। এই রাত্রিতে আল্লাহ পাকের কাছে বিপদগ্রস্তকারী বান্দারা অনুশোচনা করলে মহান আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন। হজর হওয়া পর্যন্ত মহান অসীম দয়ালু আল্লাহ তাআলা তার বান্দাদের এ কথা বলতে থাকেন। হযরত মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন, এ রাতে আল্লাহ তাআলা বনু কালবের ছাগলগুলোর পশমের চেয়েও বেশি সংখ্যক বান্দাকে ক্ষমা করেন। মহান আল্লাহ তাআলা শবে বরাতের রাতে বান্দাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন। আমাদের দয়ানবী প্রাণের নবী মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন, শাবান মাসের মধ্যবর্তী রাতে আল্লাহ তার সব বান্দাকে ক্ষমা করবেন, তবে মুশরিক হিংসুক জাদুকার ব্যভিচারী মা বাবার অবাধ্য সন্তান ও অন্যায়ভাবে হত্যাকারীকে ক্ষমা করবেন না। শবে বরাতে বিশেষ কিছু আমল যা করলে মহান আল্লাহ তাআলার কাছে নৈকট্য লাভে ধন্য হওয়া যায়। মহান আল্লাহ তাআলার রাজি খুশি ও সওয়াবের কাজ হলো এ রাতে বেশি বেশি নফল নামাজ পড়া ও পরের দিন নফল রোজা রাখা। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন, যখন শাবান মাসের মধ্যবর্তী রাত আসবে তখন তোমরা দাঁড়িয়ে নামাজ আদায় করবে এবং দিনে রোজা রাখবে। হাদিসে বর্ণিত শবে বরাতে বেশি নফল নামাজ আদায়ের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ সওয়াবের কাজ হলো এ রাতে বেশি বেশি কোরআন তিলাওয়াত করা। এ রাতে কোরআনের প্রতিটি অক্ষর পাঠে দশটি নেকি পাওয়া যায়। সেই সাথে দোয়া পাঠ করাও উত্তম। আল্লাহ পাকের কাছে খুবই পছন্দনীয় একটি দোয়া যার বাংলা অর্থ, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা পছন্দ করো, অতএব আমাকে ক্ষমা করে দাও। এই রাতে মহান আল্লাহ পাকের কাছে পছন্দনীয় আরও একটি দোয়া যার বাংলা অর্থ হলো, হে আল্লাহ আপনি যদি আমাদের নাম দুর্ভাগাদের মধ্যে লিখে রাখেন তবে তা মুছে দিয়ে সৌভাগ্যবানদের মধ্যে লিখে নিন, আর যদি আমাদের নাম সৌভাগ্যবানদের মধ্যে লিখে রাখেন তবে তা স্থির রাখুন, কারণ আপনার কাছেই রয়েছে মূল কিতাব। এ রাতে কবর জিয়ারাত করাও গুরুত্বপূর্ণ। আমাদের দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এটি করেছেন। হযরত আয়েশা থেকে বর্ণিত, এ রাতে তিনি মহানবী সাল্লাল্লাহু সাল্লামকে না পেয়ে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে দুই হাত তোলা অবস্থায় পেয়েছেন। শবে বরাতের কিছু বর্জনীয় কাজ রয়েছে, যেটা খারাপ কাজ, নোংরা কাজ, ভয়ভীতি সৃষ্টি এবং সমাজ ও রাষ্ট্রের ক্ষতিকর। শবে বরাতের রাত হলো পূর্ণময় রজনী। এ রাতে যেমন আতশবাজি ছোড়া বা পটকা ফোটানো, যার মাধ্যমে সমাজে আতঙ্ক সৃষ্টি হয় যা বৃদ্ধ ও শিশুদের ভয়ভীতির কারণ, আল্লাহ পাকের দরবারে ইবাদতে ব্যাঘাত ঘটানো, এছাড়াও এটিতে আগুনের সূত্রপাত ঘটতে পারে, তাই এসব করা ইসলামে স্বীকৃত নয়। এ রাতে অনেক অঞ্চলে বাড়িঘর মসজিদ ও ধর্মীয় স্থাপনা আলোকসজ্জার মাধ্যমে সাজানো হয় যা অপচয়ের অন্তর্ভুক্ত ও এটি এ রাতের সাথে কোনো সম্পর্ক নেই। আল্লাহ পাক বলেছেন, তোমরা অপচয় করো না, অপচয়কারী শয়তানের ভাই। এছাড়াও এমন একটি ভিত্তিহীন কথা যা হলো হালুয়া রুটি তৈরি করা, যেটা এ রাতের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাই এ রাতটিকে আমাদের মূল্যবান রাত হিসেবে মহান আল্লাহ পাকের কাছে বেশি বেশি সওয়াবের কাজগুলো করা।